কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গত কয়েক বছর ধরেই জড়িয়ে আছে রিয়াল মাদ্রিদের নাম। প্রতি মৌসুমে দলবদলের বাজারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। এবারও একই অবস্থা, লস ব্লাঙ্কোস শিবিরে এখনও নাম লেখাতে না পারলেও মাদ্রিদে এবার বাড়ি কিনছেন এমবাপ্পে। এ বছরই এমবাপ্পের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। এরপর ফরাসি তারকাকে দেখা যেতে পারে ভিন্ন কোনো ঠিকানায়। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন দিন দিন ডালপালা মিলছে। এবার মাদ্রিদেই নিজের একটি ঘাঁটি গাড়তে যাচ্ছেন ফরাসি তারকা। নিজের সাবেক সতীর্থ সার্জিও রামোসের মাদ্রিদের বাড়ি কিনছেন এমবাপ্পে, এমন সংবাদ স্প্যানিশ গণমাধ্যমগুলোতে। বলতে গেলে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার পথটা সহজ করে দিচ্ছেন রামোস। মাদ্রিদের লা মোরালা জিতে নিজের বিলাসবহুল বাড়ি ফরাসি তারকার কাছে বিক্রি করছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমের বরাতে জানা গিয়েছে, এরই মধ্যে বাড়ি নিয়ে চুক্তি সম্পন্ন করেছে দুই ফুটবলারের পরিবার, যার দাম ধরা হয়েছে 18 মিলিয়ন ইউরো। মাদ্রিদে বাড়ি কেনার খবরে আবারও আলোচনায় ফরাসি তারকা। এমবাপ্পের বাড়ি কেনার বিষয়টি সামনে এনে অনেকে দাবি করছেন আসন্ন দলবদলে ওয়াল হোয়াইটদের শিবিরে দেখা যাবে কিলিয়ানকে। তবে মাদ্রিদে যাওয়ার গুঞ্জন এবারই প্রথম নয়, এর আগেও গেল দুই মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে পিএসজিতেই থেকে গেছেন এমবাপ্পে। এবার জল কতটুকু গড়ায় তাই এখন দেখার পালা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।